হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় কিন্তু খুবই ভালো আছি। আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি রান্না, সেটি হচ্ছে পুঁই শাক দিয়ে ডিম রান্না। চলুন প্রথমে আমি এইভাবে পুঁই শাকগুলো কেটে নেব। কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হাফ কাপের মতো মসুর ডাল 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে দিয়ে দিলাম মসুর ডাল, দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 3-4টা কাঁচা মরিচ, 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মেখে এখন পুঁই শাকটাও ভালো করে মসুর ডালের সাথে মিক্সড করে নেব। মিক্সড করা শেষ, এখন আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমার আদা রসুনটা দিতে মনে ছিল না, আমি এখন দিয়ে দিয়েছি, আপনারা প্রথমেই কিন্তু দিয়ে নেবেন। এটাকে ভালো করে মেখে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে রান্না করব প্রায় 5-7 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি অন্য একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর 2টা ডিম, 1 চিমটির মতো মরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এখন প্যানে দিয়ে দিয়েছি। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ডিমটাকে চারদিকটা ছড়িয়ে দিতে হবে। দেখুন ডিমটা যদি এই পর্যায়ে একটু কাঁচা কাঁচা থাকে, তারপরে কিন্তু একটি প্যাচুলা দিয়ে এইভাবে করে আমরা যেভাবে পাটিসাপটা পিঠা বানাই ঠিক এইভাবে করে উল্টিয়ে দিয়ে দিতে হবে। এটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নেব। আমি কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে এই পিসগুলো ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। কাটার পরেও এটাকে 2-1 মিনিট লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি। আপনারা ডিমের কালারটা দেখে বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজেছি। এটার ভাজাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু একটি দারুণ ফ্লেভার আসবে। আর এরই ফাঁকে কিন্তু আমার পুঁই শাকের ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি এখন যে ডিমগুলো কেটে রেখেছিলাম আমি ডিমগুলো পুঁই শাকের ভিতরে দিয়ে দিয়েছি, আর দিয়ে খুব সুন্দর করে এটাকে চারদিকে ছড়িয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি আরও 3-4 মিনিটের জন্য এটাকে রান্না করব। 3-4 মিনিট পরে দেখুন এটার ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর ডালটা আর শাকটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য একটি প্যানে তেল আর হচ্ছে পেঁয়াজ রসুন এটাকে খুব সুন্দর করে ভেজে আর 2-3টা শুকনা মরিচ ছোট করে কেটে দিয়েছি। এখন ফোড়নটা আমি পুঁই শাকের ভিতরে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আরও 2-1 মিনিটের জন্য রান্না করব। 2-1 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটার রান্নাটার, আসলে বলে বোঝানো যাবে না এটা এতটা মজা হয়। আমার বাসার ছোটো বাচ্চারাও এটা খেতে অনেক পছন্দ করে, যেহেতু ডিম আছে আমার বাচ্চারা ডিমটা অনেক পছন্দ করে। আপনারা চাইলেও কিন্তু এইভাবে বাসায় পুঁই শাক দিয়ে ডিমটা রান্না করতে পারেন, ইনশাল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আর এটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেটা এতটা মজা হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি অলরেডি করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে, আড্ডা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। গরমে বেশি বেশি করে পানি খাবো আমরা সবাই। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।